شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। জি সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি ছিল যে হতাশ হওয়া কি কুফুরি, এবং কুফুরি হলো ছোটো কুফুরি নাকি বড় কুফুরি? বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাহু লা ইয়াইআসু মির রাওহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে নৈরাশ কাফের ছাড়া অন্য কেউ হয় না। সূরা ইউসুফের 27 নম্বর আয়াত। তবে এখানে নৈরাশের দুইটা বিষয় থাকে, যদি একেবারে সে নৈরাশ হয়ে যায়, আল্লাহর রহমতের কোনো আশাই তার কাছে নাই, এটা তার জন্য আল্লাহর রহমত আসবে না, এই ধরনের যদি নাকি সে নিশ্চিত হয়ে যায়, তাহলে সেটা কুফুরি হয়ে যাবে। আর যদি নাকি এমনি সাধারণ যে নৈরাশ ভাব আসে কিন্তু সে পরিপূর্ণ আল্লাহ তাআলার রহমত থেকে সে বঞ্চিত এটাকে মনে করে না, তাইলে সেটা হচ্ছে যে বড় ধরনের কবিরা গুনাহ, সেটা কুফুরের যে পর্যায়ে পড়বে না, এটা হবে বড় ধরনের কবিরা গুনাহ। তাই এখানে বিষয়টা পরিপূর্ণভাবে যদি নাকি মনে করে যে সে আমি আল্লাহ তাআলার রহমত পাবই না, আমার জন্য আল্লাহ তাআলার রহমতে নাই, তাইলে সে কুফুরি পর্যায়ে পৌঁছে যাবে। আর যদি নাকি নৈরাশ ভাব আসে কিন্তু পরিপূর্ণভাবে সে এটা অন্তরে রাখে না, পোষণ করে না যে একেবারেই আসবে না, আল্লাহ তাআলার রহমত আসার সম্ভাবনা আছে কিন্তু নৈরাশ হয়ে রয়েছে, তাইলে সে হবে বড় ধরনের গোমরা। ওয়ামাই ইয়াকনাতু মির মির রহমাতি রব্বিহি ইল্লা দাল্লুন, সূরা হিজরের 56 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে পথভ্রষ্ট যারা আছে তারাই তার প্রতিপালকের রহমত থেকে নৈরাশ হয়ে থাকে। তাছাড়া আমরা সর্বোপরি এই কথাই বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈরাশের বিষয়টা হচ্ছে যে দুইভাবে, একেবারে নৈরাশ হয়ে যাবে আসবে না, কোনো সময় রহমত পাবে না, তাহলে অবশ্যই কাফের হয়ে যাবে। আর যদি নাকি নৈরাশ হয়েছে কোনো কারণবশত কিন্তু সে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত পাওয়ারও যে আশ্বাস তার আন্দোলনের মধ্যে কাজ করে, তাহলে অবশ্যই সে ফাসেক হবে। আশা করি বিষয়ের বুঝতে পারছেন। বাকি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।